ক্লাব পর্যায়ে ফুটবলের সবচেয়ে জমজমাট আসরের নাম বললেই সবার আগে মনে আসে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের নাম। এই চ্যাম্পিয়ন্স লিগ আমাদের উপহার দিয়েছে অসাধারণ সব রাত। এশিয়ায় এই চ্যাম্পিয়ন্স লিগের সমতুল্য হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো সবসময় খেলে এসেছে এএফসি কাপে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়নি তাদের। বাংলাদেশ জাতীয় দল খুব বেশি শক্তিশালী না হলেও ঘরোয়া ফুটবলের ক্লাবগুলো কিন্তু ভালোই শক্তিশালী, কিন্তু এত ভালো মানের প্লেয়ার থাকা সত্ত্বেও কেন তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে না? অবশেষে দূর হচ্ছে সেই আক্ষেপ। প্রথমবারের মতো বাংলাদেশের একটি ক্লাব সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ খেলার, আর সেখানে জিততে পারলে খেলতে পারবে মূল পর্বে। তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলাদেশের ক্লাব খেলার সুযোগ পাবে 2023 সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জেনে নেই এএফসি কাপ সম্পর্কে। এএফসি কাপে মোট 36টি দল খেলার সুযোগ পায়। এর মধ্যে দক্ষিণ এশিয়া থেকে সুযোগ পায় 4টি দল। বাংলাদেশ থেকে একটি দল সরাসরি এবং অন্য একটি দল প্লে অফ খেলার সুযোগ পেয়েছে। এবার বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ জেতার সুবাদে টানা 2 বছর খেলেছে এএফসি কাপে, অন্যদিকে ঢাকা আবাহনী খেলেছে প্লে অফে। একটি দল এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কিনা তা নির্ভর করে এএফসি টুর্নামেন্টে তাদের পারফরমেন্সের উপর, আর এই পারফরমেন্সের উপর ভিত্তি করে এএফসি তৈরি করে ক্লাব র্যাঙ্কিং। ক্লাব র্যাঙ্কিং অনুযায়ী একটি দেশের ঘরোয়া লিগকে পয়েন্ট দেওয়া হয় এবং সেই পয়েন্টের ভিত্তিতেই নির্ধারিত হয় তাদের র্যাঙ্কিং। পুরো এশিয়ার 43টি দেশের ঘরোয়া লিগের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম, আর পশ্চিম জোনে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 12। এই 12তম পজিশনে থাকার জন্য বাংলাদেশের একটি ক্লাব 2023 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ম্যাচ খেলার সুযোগ পাবে। 13তম পজিশনে ছিল কুয়েত। এই দেশের ক্লাব আল কুয়েত জোনাল ফাইনালে মুখোমুখি হয়েছিল বাহরাইনের মুহাররাক এফসির সাথে। আল কুয়েত বা কুয়েত এসসি হচ্ছে এএফসি কাপের অন্যতম সফল দল। তারা এই ম্যাচ জিতে গেলে বাংলাদেশের সামনে চলে যেত এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের কোনো সুযোগ থাকতো না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার। কিন্তু জোনাল ফাইনালে তারা 2-0 গোলে হারে বাহরাইনের মুহাররাক এফসির সাথে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, বাংলাদেশের কোন ক্লাব খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে? উত্তরটা হচ্ছে, যারা 2022 সালে বাংলাদেশের প্রিমিয়ার লিগ জিতবে তারা। কাজেই এবারের প্রিমিয়ার লিগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশি ক্লাবগুলোর জন্য। বাংলাদেশ আজ এই অবস্থানে আছে মূলত ঢাকা আবাহনীর কল্যাণে, কারণ 2019 সালে এএফসি কাপে ঢাকা আবাহনী জোনাল সেমিফাইনালে পৌঁছে যায়, যেখানে তারা উত্তর কোরিয়ার April 25 ঘরের মাঠে 4-3 গোলে হারায়, কিন্তু ফিরতি লিগে 2-0 গোলে হেরে যায়। গতবার এএফসি কাপ হয়নি, ঢাকা আবাহনী দেশের জন্য সংগ্রহ করেছিল 6.9 পয়েন্ট, অন্যদিকে এবার বসুন্ধরা কিংস পেয়েছে 2.7 পয়েন্ট। বাংলাদেশের কোনো ক্লাব এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, এটা আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ। আরও আসার কথা হচ্ছে বাংলাদেশ থেকে একটি দল সরাসরি এএফসি কাপ এবং অন্য একটি দল এএফসি কাপের প্লে অফে খেলবে, অর্থাৎ মোট 3টি দল খেলবে এএফসি টুর্নামেন্টে। আর কারা হবে সেই দলগুলো তা ঠিক হবে আগামী মৌসুমের বিপিএলের মাধ্যমে। আমরা চাই আমাদের ঘরোয়া লিগের দলগুলো ভালো করুক আন্তর্জাতিক মঞ্চে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।